वेलकम टू द फर्स्टेस्ट एकेडमी। सो अनेक दिन वीडियो देवा है बिकज हमारे एक शरीर असुस्थ छो से कारण देवा तो आज के नतून भाव शुरू करब। तो नम्बर सिसटेम जो कर नम्बर सिसटेमर मोटामोटी 90% 95% ओवर कवर हो गए। एरपर किछु कोश्चन आछे जेगुलो करब आमरा भविष्यते, बाट चैप्टारटा पुरो कन्सेप्ट आमि क्लियर कर दिए। सो एरपर चैप्टार आमरा धरब जेटा सेटाके आछे लसागु एवं गसागु। কিন্তু তার আগে আমরা কি করব যে মাল্টিপ্লিকেশন কিছু কিছু ক্ষেত্রে মাল্টিপ্লিকেশন ট্রিক লাগে আমাদেরকে গুণ করতে তাড়াতাড়ি কত তাড়াতাড়ি করব, সেই ট্রিকগুলো আমরা কিছু আজকে করব। এটা দুটো পার্টে করব, আজকে একটা পার্ট, পরদিন আর একটা পার্ট। খুব সহজ ট্রিক, তাড়াতাড়ি কত তাড়াতাড়ি আমাকে গুণ করতে হবে পরীক্ষার হলে, সেই দিকে তাকিয়ে আমি এটা ভিডিওটা করছি। সো চলো আজকে আমরা তাহলে শুরু করি। দেখো কিছু কিছু ক্ষেত্রে আমাদের গুণ এইরকম থাকে যে যেগুলো ধরো যে কীরকম যেগুলো ধরো কি থাকবে যে 100 এর কাছাকাছি থাকবে। ধরুন এই একটা গুণ আছে, তাহলে এই গুণটা আমি কত তাড়াতাড়ি করতে পারবো, এই গুণটাকে কত তাড়াতাড়ি করতে হবে। খুব সহজ ট্রিক, দেখো কিছু নেই, কি করব যে এটা দেখব যে এইটা হচ্ছে 100 থেকে কত কম, 14 কম, আর এটা 100 থেকে কত কম, 3 কম, ঠিক আছে। এবার আমি কি কিছু করব না, জাস্ট এটা থেকে হয় এটা বিয়োগ করব আর না হয় এটা থেকে এটা বিয়োগ করব, দেন আমি সংখ্যাটা নিব। তার ধরো এটা থেকে যদি এটা বিয়োগ করি তাহলে কত হচ্ছে, 83 হয়ে গেছে। একটা যে কোনো এটা থেকে হয় এটা বিয়োগ করবো না এটা থেকে এটা বিয়োগ করবো। এরপরে কি করব যে এই যে দুটো সংখ্যা বাকি আছে এই দুটোর গুণ করে দেবো, তাহলে 3 × 14 কত, 42, হয়ে গেল। জাস্ট এটার সঙ্গে এটা গুণ করে কত হবে, 83 42, মানে 8342, হয়ে গেল। এইভাবে এইরকমভাবে যে কোনো যেগুলো কি থাকবে যে 100 কাছাকাছি, তখন আমরা এইভাবে যে কোনো সংখ্যার আমরা গুণ করতে পারি। আমি আর একটা দেখাই, ধরো এরকম আছে, এটা একটা দেখাতে হবে যেটা হচ্ছে ধরো 96 গুণিত ধরো আছে 98, ধরো এরকম একটা গুণ আছে। এটা একটুখানি আলাদা, যেটা করলে বুঝতে পারবে এটা কি, এটা হচ্ছে কত, 4 কম 100 থেকে, এটা কত কম, 2 কম। সেম প্রসেস হয় আমি এটা থেকে এটা বিয়োগ করবো আর না হয় এটা থেকে এটা বিয়োগ করবো, দেন লিখবো। তাহলে আমি কত দেখছি, হয় এটা থেকে এটা বিয়োগ করলে কত হচ্ছে, 94, যে কোনো একটা থেকে করলে দেখবে 94 হবে। এবার কি করবো আমি এটার সাথে এটা গুণ করবো, তো এটার সাথে এটা গুণ করে কত আসছে, 8 আসছে। কিন্তু আমি যখনই এখানে বসাবো এটা আমি কি বসাবো, ডাবল ডিজিট বসাবো, তাহলে আমাকে তো 80 বসালে হবে না, তাহলে আমাকে কত বসাতে হবে, 08, তাহলে আমাকে কত বসাতে হবে, 08, তার মানে এটার গুণ করে কত হচ্ছে, এটার গুণ করে হচ্ছে এইটা, বুঝা গেছে। তাহলে এই ধরনের যেগুলো 100 কাছাকাছি যে কোনো সংখ্যার গুণ দিবে তখন আমরা এইভাবে করতে পারি, একদম সহজ। যে আমি আর একটা করে দেখি, খুব একটু বড় করে যদি নিই, ধরো এটা নিলাম, তাহলে ধরো এইটা নিলাম এবং ধরো এটা নিলাম, ঠিক আছে। তাহলে এইটা কত হচ্ছে, এটা 100 কত কম, 15 কম, এটা কত, 3 কম, হয় আমি এটা থেকে এটা বিয়োগ করবো না হয় এটা থেকে এটা বিয়োগ করবো, তাহলে কত, আমি এটা থেকে যদি এটা বিয়োগ করি তাহলে এটা হচ্ছে 82, আর কি করবো এটার সাথে এটা গুণ করবো, 3 × 15 কত, 45, বাস এটার সাথে এটা গুণ করে যেটা হবে সেটা কত হবে, 82 45, বাস এইভাবে যেসব গুণগুলো 100 কাছাকাছি থাকবে আমরা এইভাবে ঠিক করে করতে পারি। এরপরে যেটা আজকের আর একটা যেটা করবো সেটা খুব ভালো ভালো ট্রিক, দেখো তোমরা দেখলে বুঝতে পারবে যে এটাও খুব একটা খুব খুব ইম্পর্টেন্ট একটা ট্রিক। দেখো যে কোনো সংখ্যা যখন আমরা 11 দিকে গুণ করি, ধরো এরকম একটা সংখ্যা আছে, দেন আমি 11 দিয়ে গুণ করব, যে কোনো সংখ্যা এটা একটা হতে পারে বা আমি বড় করে নিতে পারি, ধরো এই দুটো উদাহরণ দিয়ে শিখিয়ে দিলে তোমাদের প্রত্যেকটাই এরকম এরকম করে খাটবে। দেখো যখন আমি এটাকে 11 দিয়ে গুণ করবো কি করবো, এই যে প্রথম অঙ্কটা শেষের অঙ্কটাকে নিয়ে নেব, নিয়ে এলাম, এরপরে কি করবো একটার সঙ্গে একটা যোগ করব, তাহলে একের সাথে 4 যোগ করে 5 বসালাম, আবার ফের একটার সঙ্গে একটা যোগ করব, তাহলে 2-এর সঙ্গে 4 যোগ করে 6 বসালাম, আবার এই 2-এর সঙ্গে লাস্ট একটা যোগ করে কত বসাবো, 3, তাহলে হয়ে গেল কত হলো, 15631, মানে 15631, এটার সাথে এটা গুণ করে কত হবে, 15631, হয়ে গেছে। এরপরে এইখানে এটা দিয়েছি কারণ এটা একটা দরকার আছে, কারণ এখানে একটু আলাদা আছে, আমি কী করবো 4 বসালাম আর 1 বসিয়ে দিলাম, কোনো সমস্যা নেই। এবার কী করতে হবে, এটার সাথে এটা যোগ করবো বসাবো, এবার দেখো যোগ করে কত আসছে, 10 আসছে, তখন আমি কী করবো, 10 বসার সময় আমি কী করবো, এই যে 10-এর আমি একক অঙ্কটা নিব আর যেটা পড়ে থাকবে সেটা আগের ঘরে আমি যোগ করে দেবো, তাহলে আমি 0টা নিলাম আর আগের এই যে একটা হাতে এর সাথে এর উপরে বসালাম, কী করবো ওটা, ওটা পরবর্তীতে আমরা যোগ করব। ঠিক এইভাবে দেখো 6-এর সাথে আমি কত, 5 যোগ করবো, তাহলে কত পাবো, 11 পাবো, 11 কী করবো, একক অঙ্কটা নিব, নিলাম একটা করে আছে হাতের, হাতেটা কী করবো এর আগের সংখ্যাটার সঙ্গে আমি যোগ করবো,
এবার কি করব কি পুরো আছে আর 5 আর 1 5 1 এর যোগ করে কত হবে 6 তাহলে এবার সংখ্যাটা কি দাঁড়াবে এটা হবে 5 এটা হবে 1 এটা 1 এটা 6 এটা 1 তাহলে কি করলাম 11 এর সঙ্গে যে কোনো সংখ্যা গুণ করে আমরা এইভাবে করতে পারি পরীক্ষা হলে আমাদেরকে তাড়াতাড়ি করতে হবে সময়ে খুবই খুবই একদম পরীক্ষা দিলে বুঝতে পারবে যে সময়টা কিভাবে কাটে হয়তো আমরা বাড়িতে বসে গেলে হয়তো সময়টা হয়তো 1 ঘন্টা কাটে না কিন্তু সত্যি বলছি পরীক্ষা যখন করবে 1 ঘন্টা নিমেষে চলে যাবে বুঝে গেছেন এরপর আরেকটা যেটা আমরা গুণ করা শিখব সেটাও খুব ভালো ভালো ঠিক এবং প্রত্যেকটা পরীক্ষাতে আমাদের মানে লাগবে দেখো যে কোনো সংখ্যা 12 থেকে 19 এই সংখ্যাতে আমরা যে কোনো সংখ্যাকে খুব তাড়াতাড়ি আমরা গুণ করতে পারি যে কোনো সংখ্যা ধরো আমি একটা সংখ্যা নিলাম 124 গুণিত 12 বুঝে গেছে এবার আমি এটা গুণ করব খুব খুব সহজ উপায় খুবই সহজ নিয়ম দেখো কি করব আমি জাস্ট এই প্রথম সংখ্যাটাকে লিখব জাস্ট প্রথম সংখ্যাটাকে নিব নিলাম এরপরে কি করব দেখো এই যে একক অঙ্ক যেটা আছে এই একক অঙ্কে যে সংখ্যাটা লাগবে এই যে 1 থেকে 19 এর পরে মানে 2 3 5 9 এগুলো এই সংখ্যাটার সাথে আমি এই সংখ্যাটা গুণ করব এই যে তাহলে এই 2 1 কে 2 পরেটার সঙ্গে যোগ করব এটার সঙ্গে এটার গুণ করব আর পরেটার সাথে যোগ করব তাহলে 2 1 কে 2 আর 1 2 2 আর 4 2 2 আর 4 এবার কি করব দুইটার সাথে ঠিক পরেরটা এবার গুণ করব আর পরেরটা যোগ করব 2 2 গুণা 4 4 4 8 আর বসে দাও আর লাস্টে আছে আছে 2 2 2 গুণা সরি 2 এর সঙ্গে 4 গুণ করে কত হবে 8 8 হয়ে গেল তাহলে এটার সাথে এটা গুণ করে কত হবে 1488 124 এর সঙ্গে 12 গুণ করে কি পাবো 1488 যে কোনো সংখ্যা গুণ করে আমি পাবো এর সঙ্গে যে কোনো সংখ্যা ধরো যদি আমি একটা নিয়ে নিলি 216 নিলাম 216 এর সঙ্গে আমি গুণ করব ধরো 15 আমি কি বলেছি 12 থেকে 19 পর্যন্ত যে কোনো সংখ্যায় কাটবে তাহলে আমি ধরো 216 এর সঙ্গে আমি 15 গুণ করছি তাহলে আমি কি বলছি প্রথম সংখ্যাটা নিয়ে নিব নিয়ে নিলাম এরপরে কি করব এইখানে যে 5 আছে 5 এর সঙ্গে প্রথম সংখ্যা গুণ করব আর পরের সঙ্গে যোগ করব তাহলে প্রথম সংখ্যার সঙ্গে গুণ করে 5 2 কত 10 10 আর 1 এ কত 11 তাহলে 11 এর যে এই যে 11 11 একক অঙ্ক লিখব আর যেটা পড়ে থাকবে সেটা আগের সঙ্গে যোগ করব তাহলে একক অঙ্ক করলাম আর একের হাতে আছে এর সঙ্গে উপরে যোগ করলাম যেটা আমরা পরে যোগ করে লিখব হয়ে গেল এরপরে কি ঠিক এর সঙ্গে হয়ে গেল এবার পরেরটার সঙ্গে গুণ করব তাহলে 5 একে 5 আর 6 যোগ করব তাহলে 11 তাহলে 11 এখানে 1 নিব আর হাতের একটা এনে যোগ করব হয়ে গেল এরপরে কি আছে 5 6 30 তাহলে 30 দেখো 30 আমি কি 30 বসিয়ে দেবো না আমি শূন্যটা নিব আর তিনটা আগের ঘরের সাথে যোগ করব তাহলে এখানে শূন্য বসাবো আর তিনটা এইখানে বসাবো তাহলে কত হবে দেখো 3 2 4 0 তার মানে এই যে 216 এই 216 গুণিত 15 সমান কত দাঁড়ালো 3240 এইভাবে আমরা পরীক্ষার হলে যে কোনো সংখ্যার গুণ খুব তাড়াতাড়ি করতে পারি সো আজকে এইটুকুটাই থাক এরপর আমরা আরেকটা পার্ট করে আমরা এটা কমপ্লিট করব যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করো থ্যাংক ইউ